যদি আমার বাড়িতে যাই আপনারা কি করবেন? রাস্তায় নামবেন তো, গণতান্ত্রিক ভাবে আন্দোলন করবেন তো? আমারটা আমি একাই লড়ে নেব, কিন্তু আপনাদেরটা আপনাদের লড়ে নিতে হবে তো? যদি আমার কোনো সহকর্মীকে ইচ্ছা করে জেলে ধরে রেখে দেয়, কি বলছি এখন, না গরুর টাকা নিয়েছে, বল গরুটা কোথা থেকে আসে? উত্তর প্রদেশ থেকে তুমি কেন গরু পাঠাও বাংলা দিয়ে? বিহার থেকে তুমি কেন গরু পাঠাও বাংলা দিয়ে? আমি অনেকবার বলেছি আমাদের বর্ডারে আমরা ঢুকতে দেবো না। গরু দেখার দায়িত্ব কার? বিএসএফ এর। বিএসএফ এর মিনিস্টার কে? অমিত শাহ, হোম মিনিস্টার। কয়লা কার আন্ডারে? কোল ইন্ডিয়ার আন্ডারে। কোল ইন্ডিয়া কাদের সংস্থান? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেখে কে? সিআইএসএফ, সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন। তো আমি হব কালো আর তুমি হবে ভালো, দায়িত্বটা তুমি নিজে পালন করতে পারো নি, আর আজকে তুমি বড় বড় কথা বলছো, লজ্জা করে না? তোমার তো প্রথম তোমাদের জেলে যাওয়া উচিত যারা দায়িত্বে থেকে দায়িত্ব পালন করনি, আর আজকে আমাদের বড় বড় কথা শেখাতে আসবে না? তার কারণ আমরা একবারই জন্মাই আর আমরা একবারই মরি, এটা মাথায় রেখে দিও। রোজ রোজ মৃত্যু ভয় আমরা পাই না, আর রোজ রোজ তোমাদের মুখ দেখতেও চাই না। স্বাধীনতার পবিত্র দিবসের আগে বলে যাই, দেশমাতৃকা আমাদের শক্তি দিক লড়াই করবার, আরো শক্তি চাই। দেশমাতৃকা আমাদের আরো স্বাধীনতা দিন, যাতে মানুষকে স্বাধীন রাখতে পারি। দেশমাতৃকা দেশকে সংহতি রক্ষা করতে দিন, যাতে মানুষ ভালো থাকে। দেশমাতৃকা আরো শক্তি দিন, যাতে ভারতবর্ষে একতা বজায় থাকে। দেশমাতৃকা আরো শক্তি দিন, যাতে ভারতবর্ষটা ভালো থাকে। আর দেশমাতৃকা আরো শক্তি দিন, যাতে কাপুরুষদের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষটাকে আমরা আরো মুক্ত, আরো স্বাধীন করতে পারি। মা তুজে সালাম, বন্দে মাতরম বলে ভারতবর্ষ, মেরা ভারত মহান হ্যায়, স্বাধীনতা সংগ্রাম মহান, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল মহান। স্বাধীনতা আন্দোলনে গান্ধীজি নেতৃত্ব দিয়েছিলেন, বাংলায় বেশি সময় দিয়েছিলেন, গান্ধীজি দিয়েছিলেন, নেতাজি দিয়েছিলেন, সর্দার বল্লভ ভাই প্যাটেল দিয়েছিলেন, রাজেন্দ্র প্রসাদ দিয়েছিলেন, পণ্ডিত নেহরু দিয়েছিলেন, লাল বাহাদুর শাস্ত্রী দিয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কলম ধরেছিলেন, রাজা রামমোহন রায় সংস্কার করেছিলেন, বিদ্যাসাগর বর্ণ পরিচয় শিখিয়েছিলেন, কবি নজরুল ইসলাম গান লিখেছিলেন, মনে রাখবেন মাতঙ্গিনী হাজরা লড়াই করেছিলেন, সরোজিনী নাইডু লড়াই করেছিলেন, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি গলায় ফাঁসি পড়ে একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়বো ফাঁসি দেখবে ভারতবাসী। এই ভারতবর্ষের জন্য যে ভারতবর্ষটাকে কয়েকজনের হাতে চলে গেছে, যারা ভারতবর্ষটাকে লুট করে নিতে চায়, ভারতবর্ষের গণতন্ত্রটাকে লুট করে নিতে চায়, ভারতবর্ষের অর্থনীতিটাকে লুট করে নিয়েছে, মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। তাই আপনাদের বলি, যদি বাঁচতে হয় বাঁচার মতো বাঁচবো, আর যদি বাঁচতে হয় বাঁচার মতো বাঁচবো, কাপুরুষের মতো বাঁচবো না, মাথা উঁচু করে বাঁচবো, মানুষের কাছে মাথা নত করবো, বারবার বলবো আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে। কিন্তু বিজেপি সিপিএম কংগ্রেস জেনে রেখুন, না তোমাদের কাছে না, সারে যাহা সে আচ্ছা, হিন্দুস্তা হামারা, অক্ষুণ্ণতা আমরাই রক্ষা করব, তোমরা কেউ পারবে না। আর আমরা কারা? আমরা দেশের নাগরিকরা। আমরা কারা? আমরা সাধারণ মানুষরা। আমরা কারা? হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি। আমরা কারা? পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। আমরা কারা? আমরা সাধারণ মানুষ, যারা আমরা খেতে ফসল ফলাই, অন্নদাতা। আমরা কারা? যারা আমরা লড়াই করে আমরা মানুষকে জিনিস তৈরি করে দিই, মেয়েরা কেউ তাঁত বোনে, কেউ বা সেলাই করে, কেউ বা টিচাররা পড়াশুনো শেখায়, কেউ বা নানা রকম কাজের মধ্যে দিয়ে দোকানদারি করে, নানা রকম কাজের মধ্যে আমরা ইনভলভ থাকি। এরা আছে বলেই দেশটা আছে, না হলে দেশটা থাকতো না। তাই যাবার সময় বলে যাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাধীনতা দিবসের, 75তম স্বাধীনতা দিবসের অনেক অনেক অভিনন্দন।
অনেক প্রণাম, অনেক সালাম, অনেক শুভেচ্ছা। দেশ মাতৃকাকে বলি মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, জয় সারে জাহাঁ সে আচ্ছা। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শান্ত থাকবেন এবং প্রতিরোধ করবেন, প্রতিবাদ করবেন, ভয় পাবেন না। আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তার বেলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আর বিজেপিকে না হাঁটানো পর্যন্ত তোদের ভয়ে মরব না। এটা মাথায় রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম।